আমি খুব ছোট্ট একটা জায়গায় আমার ছোট্ট ছোট্ট পা নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তাও লোকে দেখছে না, তাও মেরে মেরে ঠেলে ঢুলে চলে যাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো পুতুল। ভিড় দেখে বুঝতেই পারছো আশা করছি কোথায় আছি। ইয়েস, আজকে ছট পুজো, এই যে আমার মামা, আর আমি আছি এখন হাওড়া রামকৃষ্ণপুর ঘাট। ইয়েস, হ্যাপি ছট পুজো। ব্লগটা জানি বিকেলবেলা আসবে, মানে আজকে বিকেলবেলা আসবে, 11 তারিখ বিকেলবেলা। সো সকালে রেকর্ড হচ্ছে, আর কালকে বিকেলে আসতে পারিনি, কালকে একটু কাজে ফেসে গেছিলাম। নো টেনশন, নো প্রবলেম, সকালে এসে গেছি, ভোরবেলা 4টায় উঠেছি, 5টায় এখানে পৌঁছেছি, আর তোমাদের জন্য ভিডিও নিয়ে এসে গেছি, ছট পুজো স্পেশাল। তো দেখে নাও, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এখন বাজে 5:30, আর সূর্য দেবতা বেরোবেন, সেটার জন্য সবাই ওয়েট করছে যে কখন সূর্য দেবতা বেরোবেন। তো আর কিছুক্ষণ, তারপরেই সূর্য দেবতা বেরোবেন। 5:30 বাজে, 5:45 টাইম দিয়েছেন। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই অ্যাম বান্ডি, বদর প্রণাম ছোটদের, হ্যালো। তো এই দেখো কোথায় আছি, আর পিছনের অবস্থা, আর সামনের অবস্থা মানে খুব জ্যাম জ্যাম একটা ব্যাপার, মানে খুব এঁটে উঁটে ভিডিও বানাচ্ছি, মানে খাটছি, এক কথায় খাটছি। ইয়েস, আমি আজকে সিরিয়াস ক্রেজি হয়ে গেছি, 4টার সময় উঠেছি, 5টার সময় এখানে এসেছি। হ্যাঁ, এটা নিয়ে 3 বার বললাম, কারণ আমি দেখাচ্ছি যে আমি খাটছি, তখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এসছি হয়তো আধ ঘন্টাও হয়নি, আর মানে যথারীতি ভিড় বেড়ে যাচ্ছে, খালি কিছু হচ্ছে না, খালি ভিড় বেড়ে যাচ্ছে। এখানে যথারীতি খেলা খেলি নেই, আমি খুব ছোট্ট একটা জায়গায় আমার ছোট্ট ছোট্ট পা নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তাও লোকে দেখছে না, তাও মেরে মেরে ঠেলে ঢুলে চলে যাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো পুতুল। সবাই ওখানে অরক দিচ্ছে, কিউট কিউট, ভেরি কিউট, কিছু খাচ্ছে, কিন্তু কি খাচ্ছে বুঝতে পারছি না, চুইংগাম খাচ্ছে না কি খাচ্ছে, খালি মুখটা নাড়িয়ে যাচ্ছে। হ্যালো কোটা, হ্যালো, ওরে বাবা, এ আমাকে দেখে কাঁদতে শুরু করে দিয়েছে, আমাকে কি এত বাজে দেখতে যে আমাদের কাঁদতে শুরু করে দিল। অবস্থা খুব খারাপ, ঠিক আছে, মানে কেক কনুই মারছে, কেক কোমর মারছে, আর আমি সেই যেন সেই এইরকম 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 এরকম হচ্ছে পুতুলের মতো, একটা সরু ছোট্ট জায়গায় দাঁড়িয়ে আছি ছোট্ট ছোট্ট পা নিয়ে, কিন্তু এই যে বাচ্চা এসে তুম করে মেরে দিয়ে চলে যাচ্ছে, কে কোমর মেরে দিয়ে চলে যাচ্ছে, পায়ে পায়ের ওপর উঠে দাঁড়িয়ে পড়ছে, বিশাল ব্যাপার, এত কমপ্লেন করছি, বিশাল ব্যাপার। যার যার লাগবে কলা চলে আসতে পারো, বাড়ির অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, কলা এসে নিয়ে যাও। পুজো হয়ে গেছে, এবার মানে সব পুজোর সামগ্রী রাখার পালা, মানে বাড়িতে নিয়ে গিয়ে রাখতে হবে, আর এখন অন দ্য ওয়ে, পুজো শেষ, আর এবার বাড়ি যাওয়ার পালা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।